মাত্র 35 বছর বয়সে মারা গেলেন কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৌশা নির্মা। গেল শুক্রবার নাফেরার দেশে পাড়ি জমান তিনি। অন্যদিকে মায়ের মৃত্যুর পর একদমই ভেঙে পড়েছেন কৌশানী। মৃত্যুর আগে থেকেই কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এছাড়াও শারীরিক একাধিক সমস্যা ছিল তার। কৌশানী সব রকমের চেষ্টা করেছেন তার মাকে সুস্থ করার জন্য। অনেক আগে থেকেই তার মা অসুস্থ ছিলেন। অবশেষে শুক্রবার রাতে হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। অন্যদিকে মায়ের মৃত্যুর শোকে পাথর হয়ে গেছেন কৌশানী। মা ছিল তার বন্ধুর মতো। মাকে হারিয়ে বড্ড বেশি একা হয়ে গেলেন কলকাতার জনপ্রিয় এই নায়িকা। এখন কৌশানীকে সামলাচ্ছেন বনি সেনগুপ্ত। বনি এখন কৌশানীর সঙ্গেই সবসময় থাকছেন, তার দেখভাল করছেন। অন্যদিকে গতকাল মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে কৌশানী লিখেন, গত বছর আমি আর আমার সবকিছু, আর এই বছর আমার সবকিছু কেড়ে নিয়েছে মহাবিশ্ব। বোঝাই যাচ্ছে মাকে কতটা মিস করছেন কৌশানী।